আমি কানেক্টেড থাকি আপনাদের সাথে আপনাদের সাথে সবসময় কানেক্টেড থাকলে আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন গুলো আসবে আপনার সহযোগিতা একসাথে আমরা কাজটা শেষ করব আমি আরেকটা কথা বলতে চাই যে রিং এই নেটওয়ার্ক আছে নেটওয়ার্কের টেকনোলজির একটা অনেক হিউজ ভ্যালু আছে হ্যাঁ ওটা ধরে নিচ্ছে হাজার মানে কয়েক হাজার কোটি টাকার ভ্যালু হুম আমরা যদি কোনো কারণে একদম কোন কারণে আমরা একদম খারাপ আছে না যে আমরা কোনো কারণে এটা থেকে বের হইতে পারি আমাদের বিপদে পড়ে গেছে হ্যাঁ আর কোনো আমরা বের হইতে পারবো না হ্যাঁ তখন আমরা কি করব এই নেটওয়ার্কের টেকনোলজি যেটা আগের ইচ্ছা ছিল ফরেন কোম্পানির কাছে বিক্রি করে দেয় তখন আমরা বিক্রি করে দিব বিক্রি করে দিলে আমাদের যে ইচ্ছাটা ছিল যে আপনাদের সবার এমপ্লয়মেন্টের ব্যবস্থা করব এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারলাম না আপনার কাজের ব্যবস্থা করবো এটা করতে পারলাম না না করে আমি হয়তো সারেন্ডার করলাম সারেন্ডার করে আমি এই টেকনোলজিটা কারোর কাছে বিক্রি করে দিন বিক্রি করে যদি কোনো কারণ দিতে হয় তখনও আমি তখন ফেল করলাম ফেল করলে আপনাদের যে টাকাগুলো আছে আপনারা যদি কেউ দশ টাকা দিয়ে থাকেন নেটওয়ার্কে আপনি বিশ টাকা মিনিমাম পাবেন আমি আমার ওইখান থেকে কোনো টাকা নেওয়ার ইচ্ছে নাই হ্যাঁ আমার ইচ্ছে হলো যে বাংলাদেশ যে একটা একটা গ্রুপ অফ পিপল যারা কষ্ট করে প্রতিদিন কষ্ট করে লাইফ চালানোর জন্য আর কিছু মানুষ আছে বিলাসিতা করে হাজার হাজার কোটি টাকা খরচ করে এবং যারা কষ্ট করে তাদের জন্য কিছু একটা করা ওটা ছিল আমার একদম লাইফের বিগিনিং থেকে আমার ইচ্ছে যে আমার টার্গেটটা ছিল সবার জন্য এমন কিছু একটা করা সব এই টাকাটা টাকাটা আমার কাছ থেকে না যে টাকাটা গ্রামীণ ফোন ফর এক্সাম্পল একটা মোবাইল কোম্পানি বিদেশি একটা কোম্পানিকে দেয় হ্যাঁ ওই টাকাটাই আমাকে দিল আমি আপনাকে দিয়ে দিলাম তাই না এমন না যে টাকাটা আমার পকেট থেকে আমার দেওয়ার ইচ্ছা ছিল কারণ আমার পকেট থেকে কত দিন দিব আমি যদি ম্যানেজও করতে পারি আমি তো ম্যানেজ করতে পারবো বেশি আপনাদের ওই টাকাটাই আপনাদের হাতে পৌঁছে দেওয়ার ছিল আমাদের টার্গেট আর টার্গেট ছিল মানে মানুষের জন্য কাজ ব্যবস্থা করা কাজটা এই কাজটা আসলে কাজের টাকাটা ওই লোকাল মার্কেট থেকেই ম্যানেজ করে দেওয়া তা আমার একটা ইনিশিয়েটিভ যদি কোনো কারণে সাকসেস না হয় তাহলে আপনারা ভয় পেন না যে আপনাদের টাকাটা আমি কমপক্ষে আমার নেটওয়ার্কটা বিক্রি করে হলে আপনাদেরকে টাকাটা দিব ইনশাআল্লাহ আমি এটা করতে চাই হুম নিশ্চয়তা দিতে চাই যে একজন মানুষ যারা আমার রিং বিশ্বাস করে রিং এরিতে এসেছিল তারা যদি দশ টাকা দিয়ে থাকে ওর দশ টাকা তো পাবেই ইনশাল্লাহ দশ টাকা লাভ হলেও পাবে হ্যাঁ হয়তো এটা সময় লাগবে আমরা লিগেল ফাইট এবং আমাদের যত ধরনের সবাইকে বোঝানো ট্রাই করব যে এই নেটওয়ার্কটা আমার জন্য না নেটওয়ার্কটা সবার জন্য সবাই যাতে কাজ করতে পারে মানুষ কাজ করে এখান থেকে দুই টাকা ইনকাম করতে পারে মানুষের বেটার লাইফ হুম আপনার একজন স্টুডেন্ট একটু আগে আমার সাথে কথা বলে একজন স্টুডেন্টের জন্য পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ওর জন্য অনেক হ্যাঁ আর আরেকজন আছে দশ হাজার টাকা জন্য কিছুই না হ্যাঁ ও হয়তো এক জায়গায় দাঁড়ায় দশ হাজার টাকা খরচ করে ফেলে আর ওর জন্য একটা মাসের জন্য দশ হাজার টাকা খুবই এই বিষয়টাই আসলে আমার মানে মাথায় ছিল যে ওদের জন্য কিছু একটা করা যারা আসলে ওরা আমার পাশে থাকবে সব সময় একদম লাস্ট দিন পর্যন্ত আমরা সংগ্রাম করে যাব সংগ্রাম আমরা আমাদের সবাইকে বাংলাদেশের টপ টু বটম সবাই আসলে আমাকে সহযোগিতা করার জন্য আগে আসতেছে এবং পজিটিভলি আগে আসতেছে সবাই বলতেছে কেন আসলে আমাদের একটা ভুল ছিল যে আমরা সবাইকে ইনফর্ম করি না আগে আমরা বুঝাই নাই বিষয়টা হয়তো ওদের কাছে মিস মানে বলছিল এর বাপ তো হয়তো আমরা টাকা তুলে ফেলছি আসলে টাকাটা তুলে আমরা একটা কাজ করে যাচ্ছি এটা সবাই সবার জানা ছিল না তো মোটামুটি সবাইকে তখন হয় কি সবাইকে টপ টু বটম আমাদেরকে জানাইতে হচ্ছে কিন্তু আমাদের স্বপ্ননাশ করে কারায় স্বপ্ননাশ করে হঠাৎ করে একটা নিউজই চলে আসে যে নিউজটার মধ্যে মিস ইনফরমেশনটা পুরোপুরি ছিঁট নাই একটা মাছখান থেকে তখনই এই বিষয়টা জাস্টিফাই করা সবাইকে বোঝানো আবার ধরেন সবাইকে বুঝাইতে হয় টপ টু বটম সবাইকে বোঝানোর দরকার হয় তো এইভাবে আমরা কাজ করে যাচ্ছি কন্টিনিউলি কাজ করে যাচ্ছি যত তাড়াতাড়ি পারি আপনার জন্য যেমন দরকার আমার জন্য দরকার আমার দশ বছরের পরিশ্রম দশ বছরের ইনভেস্টমেন্ট আমাদের মানে এখানে ফরেন অনেক মানে ইনফ্লুয়েসিয়াল কান্ট্রির ইনভেস্টমেন্টগুলো এখানে অনবোর্ড আতে আছে পাইপলাইনে আছে সুতরাং সবাই হেল্প করবে আমাকে আমি যাতে আবার আগের জায়গায় ফিরে আসতে পারি আপনাদের জন্য কাজ করতে পারি হম এবং এই কাজ করার জন্য আপনাদের এখন যে সহযোগিতা দরকার ওই সহযোগিতাটা হলো যে সবাই একটু ধৈর্য ধরে ধৈর্য ধরে যেহেতু বিপদ এখন একটা জায়গায় মানে হঠাৎ করে বন্যা চলে আসছে আপনি যদি বলেন যে বন্যাটা কেন আসলো আমার তো করার কথা ছিল আজকে এটা করার কথা ছিল এটা চলে আসছে কোনো না কোনো কারণে আর আমাদের এটা ম্যানমেড ম্যানমেড মানে আমাদের মধ্য থেকে কেউ তৈরি করছে তাই না এই বিষয়টা আমাদের আরো সতর্ক থাকতে হবে ফিউচারে যাতে আমাদের আর কোন ধরনের আসে আমাদের কোনো আমাদের সাথে কথা বলবো আমাদের সাথে কথা বললে আমরা করব করব কিন্তু এখন যেহেতু আমরা সবাই মিলে মোকাবেলা করব মোকাবেলা করে আমাদের কাজটাকে আমরা সলভ করে আনবো যদি কোনো কারণ না পারি আমাদের ওটাও বলে রাখলাম যে কোনোদিন আপনারা এখান থেকে ইয়ে হবেন না কারণ এটা একটা ভ্যালু আছে হ্যাঁ কিন্তু আমাদেরকে স্কোপ দিতে হবে স্কোপ দিতে হবে প্রথম স্কোপটা হলো আমাদের সবাই মিলে আমরা ফাইট করে আমাদের জিনিসটা মানে আমাদের বোঝানো যে আমরা আমরা আসলে কি করতে বোঝানো এখানে অন্য কোনো ফাইট করতে এসছি না আমরা এসেছি যে আমাদের আমরা কি করতে যাচ্ছি আমাদের অনেস্ট ইচ্ছে আমাদের যে ইয়াটা ছিল টার্গেটটা ছিল টার্গেট সবাইকে বোঝানো এমন মানে মারামারি করবো ইয়ে করবো আমরা এখানে কোনো অনৈতিক কোনো কিছু করতে আসেনি আমরা এসছিলাম মানুষের জন্য সবার জন্য কিছু একটা করার জন্য কিছু একটা করার জন্য মানে আমাদের মানে লাইফস্টাইল একটু চেঞ্জ করা আমাদের লাইফের জন্য কিছু একটা বেলু যাতে বেলু অ্যাড করে রিং আইডি সবার লাইফে হুম এই বেলুটা অ্যাড করানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি এখনও কাজ করব ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ আর আমি টাইম টু টাইম উই উইদাউট এনি নোটিশ চলে আসবো হ্যাঁ আমি ট্রাই করবো দিনে যখনই ফ্রি থাকি কিছু টাইমের জন্য চলে আসতে অনেকের কল নিব কল নিলে সুবিধা হবে অনেকের কোশ্চেনগুলো আসবে আনসারগুলো দিব সুযোগ থাকবে তারপরে আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমাকে প্রচণ্ড প্রচণ্ড রকমের ব্যস্ত থাকতে হয় দেশের বিষয়গুলো আমাকে মানে কিভাবে এটা সেটেল করা হবে সবাইকে একটা কনফিউশন থাকলে কনফিউশনগুলো ওয়ান টু ওয়ান 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 টু ওয়ান বোঝাতে হয় হ্যাঁ ওয়ান টু ওয়ান বোঝানো দিয়েলে ডিফিকাল্ট তাই না তা মানে আপনাকে সময়টা বাক করে দিতে হয় সবার জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারাও কাজ করে যান আপনারা আপনাদের পক্ষ থেকে আপনার কাজ করে যাচ্ছেন আমি খুবই হ্যাপি আপনাদেরকে আবার ধন্যবাদ দিচ্ছি আপনাদের হয়ে আমাদের হয়ে এবং আমরা আপনারা আলাদা না হ্যাঁ আপনাদের দায়িত্বটা আপনার পালন করে যাচ্ছে আপনারা নিজের এই বৃষ্টির মধ্যে এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা এসে আপনাদের বিষয়গুলো বলে গেছেন দেশবাসী কমপক্ষে বুঝতে যে রিং আইডি আসলে অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই এই জিনিসটা আপনারা এই ম্যাথটা কমপক্ষে মানুষের কাছে দিতে পারছেন কিন্তু আমরা দেই নাই কারণ আমরা আমরা চাচ্ছি যে আমরা যে ইন্টারনাল অনেক অনেক পিপল আছে যাদেরকে জানানো দরকার ওকে জানাচ্ছি ওনার দিকে বুঝাচ্ছি যেখানে যেটুকু জানানো দরকার যে মানে যেভাবে জানানো দরকার সবাইকে যাতে সব বিষয়গুলো ইনফর্ম থাকে যাতে ফিউচারে আর কোনো ইস্যু তৈরি না হয় আমাদের জন্য দিতেন তা সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি দন আবার ধন্যবাদ দিচ্ছি যে আপনারা একসাথে আছেন সবাই আমাদের হেল্প হেল্প করে যাচ্ছেন আমি টাইম টু টাইম আসবো যেহেতু নেটওয়ার্কের এখন সবাই কথা শুনতে পাচ্ছেন কি না সেটাও আমি শিওর না টাইম টু টাইম এসে আমি কথা বলবো সবার সাথে আমি কয়েকদিন একাধারে কথা বলবো কথা বললো মোটামুটি আপনাদের অনেকেই কথা বলার সুযোগ পাবেন দুঃখ আপনাদের বিষয়গুলো আমি জানতে পারবো আমি জানি আপনাদের বিষয় তারপর জানার পরেও আমাদেরকে শেয়ার করা আপনার ভিতরে একটা দুঃখ থাকলে দুঃখটা যদি আমার সাথে শেয়ার করেন তা আপনার লাইট হওয়ার একটা চান্সেস থাকে আর আমার আমার যদি কোনো ধরনের ইয়া থাকে আপনাদের প্রতি আমরা বলবো সবাই আলোচনা করব যেটা উই আর মানে আমরা একটা নৌকার মধ্যে আছি আমরা আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম আমরা একটা নৌকার মধ্যে আছি আমরা এই নৌকাটা আমরা যাচ্ছিলাম ওই পারে আমাদের জন্য সুখ মানে যেটা বলে আমাদের জন্য বেটার লাইফ ওয়েট করছে ছিল আমরা যাচ্ছিলাম সবাই মিলে দু একজন হয়তো বুঝে না বুঝে এখানে একটা ফুটা করে দিছে মজা করার জন্য হোক আর কারো পরামর্শ হোক এই মজা করার সবাই আমরা সাফার এখন বন্ধ করে আবার ওই পারে যাওয়ার জন্য যাতে আমাদের মানে আমাদের আমরা যেটা চাচ্ছিলাম ওই লাইফটা যাতে আমরা পাই আমাদের রিং আইডি যাতে আমাদের লাইফে একটা মানে ভ্যালু অ্যাড করে আমাদের লাইফ করে দেয় আইডি আসলে সবসময় কাজ করে যাচ্ছিল একদম ভেরি বিগিনিং রিঙাটিতে যারা চার পাঁচ বছর আছে। দেখবেন যে এখান থেকে অনেক লাইফ চেঞ্জ হয়েছে রিঙ্গ আইডি থেকে সবার ইনকাম হইছে ইনকাম করে ওরা লাইফ চেঞ্জ করছে তাই এই ব্যাপারে তেমন কিছু আমরা কিছু পাইনি কিন্তু সবাই তার জীবনটা চেঞ্জ করার জন্য কাজ করে গেছে আমরা কিন্তু আমাদের জন্য তেমন কিছু করি নাই তাই এই বিষয়গুলো সবার মাথায় দেখে সবাই রিঙ্গ আইডি প্রথম থেকে একটু জেনে রিঙ্গ আইডি আসলে র্যান্ডমলি আসে না 10 বছর যাবত কাজ করে যাচ্ছে এবং রিঙ্গ আইডি যদি 7 10 বছর আগে এই নেটওয়ার্কটা বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারতো তাই না ওইটা করে নাই রিঙ্গাটি ছিল যে ওই নেটওয়ার্ক দিয়ে যার মানে মানে পঞ্চাশ লাখ মানুষ এক কোটি মানুষ এখানে কাজ করে তার জীবন চেঞ্জ করুক তাই না রিঙাটির যদি রিঙাটির ইচ্ছা থাকতো রিঙ্গাটির মালিকদের ইচ্ছা থাকতো টু থাউজেন্ড ফিফটিনে সিক্সটিনে হ্যাঁ আজকে থেকে সাত আট বছর আগে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে ও সুখে শান্তিতে থাকতে পারত এই জামেলার মধ্যে ওকে যেতে হতো না তাই না তাই আমাদের এখনো আমরা যদি কোনো কাজ ফেল করি আপনাদের যদি অনেক সময় ইয়া থাকে যে আপনারা আমাকে টাকা দিবেন থেকে তখনও নেটওয়ার্ক তখন আর কি করব তখন আপনাদের আপনাদের টাকা ইয়া করার জন্য হলো আমি নেটওয়ার্ক বিক্রি করে আপনাদের আপনাদের যাতে কারো ইয়া না হয় লস না হয় যাতে ফিউচারে আপনার বলতে না পারেন ইনশাল্লাহ কিন্তু সবার সহযোগিতা দরকার আপনার যদি আমাকে নিয়ে সবাই মিলে এমন একটা কাজ করলেন আমাকে জেলে রেখে দিলেন তাহলে আমি নেটওয়ার্কটা বিক্রি করবো কিভাবে হ্যাঁ আমি যদি নেটওয়ার্কটা বিক্রি করে আপনাকে টাকা এনে দিতে হয় তাহলে আমাকে ফ্রি থাকতে হবে আমাকে কথা বলতে হবে তাই না বিষয়গুলো সবার মোটামুটি আমরা আমি যদি টাইম টু টাইম আসি তাহলে অনেক বিষয় আছে আলোচনা করা আলোচনা করলে আস্তে আস্তে বিষয়গুলো সলভ ইয়া হবে মানে আপনাদের মধ্যে অনেক সময় কষ্ট থাকতে পারে হ্যাঁ এই কষ্টগুলো আসলে একসাথে আলোচনা করা হ্যাঁ উই আর ফ্যামিলি উই আর অল ফ্যামিলি থ্যাংক ইউ এভরিওয়ান যে ব্যাপার একটু কনফিউজ আমরা পর নেক্সট আবার কথা হবে ওই কথায় আমরা আরো বিস্তারিত আলোচনা করব সবার ফোন কথা বলবো আমি নিশ্চয়তা দিচ্ছি না কখন আসবো আমি প্রতিদিন একবার দুইবার হুটহাট করে চলে আসবো যারা যখন পায় আমাকে আমার সাথে কথা বলবেন আর যদি এভরিথিং ঠিক থাকে আমি মাঝে মাঝে একটু ইয়াদ দিয়ে আসবো শিডিউল দিয়ে আসবো যাতে আপনারা অ্যাটেন্ড করতে পারেন সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার আবার ধন্যবাদ জানিয়ে সবার সবাই ইউনাইটেড থাকবেন এবং সবাই মিলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছব এই ইয়া করে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের লাইভটাকে শেষ করে দিতে চাচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম